খেজুর রসের ধান্দা শুরু হয় স্পেশাল টাইপের দা ধার দেয়া থেকে। দা ধার দেয়া লাগবে কেন? কারণ খেজুর গাছ থেকে রস পাইতে হইলে আগের দিন ওই স্পেশাল টাইপের দা দিয়ে গাছ কাটা লাগবে। কাটার সেখানে পেরাকে মাটির হাড়ি বা ডাব্বা বা প্লাস্টিকের বয়াম ঝুলায় দিয়ে দেয়া লাগে। এই যে গাছে হাড়ি দেওয়া, মিশন খেজুর গাছ। রসের কোয়ালিটি শুনছি মেজরিটি ডিপেন্ড করে ওই সময়টার ওয়েদারের উপর। জিনিসটা তো পিছনে সুন্দর। জাগু কপালে বেশি ভালো থাকে, তা করে বাদুর নিজ দায়িত্বে আইসা নিবা বাইরা সাপ্লাই দিয়ে যায়। এই যে যেখানে সন্ধ্যার বয় সেখানেই বাঘ হয়। গত রাতে দুই ছোট বন্ধু ভাইরাস সাপ্লাই দিতে আইসা দুই ডাব্বায় কাইথুয়া রসগুলা নষ্ট করলো। এজন্য বলি যে আয়রন ডোমের মতো প্রোটেকশন এনশিওর না হইলে কাঁচা রস খাওয়ার দরকার নেই। আর হ্যাঁ, এই কাঁচা রসগুলাই তারপর বাল্ক অ্যামাউন্টে জাল দিয়ে ঘন করার প্রসেসে বানানো হয় গুড়। মিশন কমপ্লিট। আপনারা দেখুন, একটি বাদুর আজকে রস খেতে খেতে জ্ঞান হারিয়ে ফেলেছে। এটার মধ্যে পড়ছে কোনটা? এটাই